বাঁকুড়া জেলায় হাতির তাণ্ডব অব্যাহত। শুক্রবার ভোরে ফুলবাড়ির বাসিন্দা 62 বছরের রবি রায় স্থানীয় বড় বাঁধে প্রাতকৃত করতে গিয়েছিলেন। সেই সময় তিনি একটি দাঁতাল হাতির সামনে পড়ে যান। হাতিটি রবি রায়কে আক্রমণ করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তরিগড়ের স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বেলিয়াতর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় তরিগড়ি তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা রবি রায়কে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবার সহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। বাবা মোটামুটি 5:30 বাজে তখন পুকুর দিয়ে যাচ্ছিলো, ঠিক আছে। সেই সময় ওই ধার থেকে হাতিটাকে তাড়া করে, একটা হাতি ছিল, ঠিক আছে। এরপর বাবাকে মানে সামনে পড়ে যায়, বাবাকে পিছন দিক থেকে অ্যাট্যাক করে, বাবা কিছু করতে পারে না, ঠিক আছে। হাতি তারপর হাতি ধরে আছাড়ে দেয়। তারপর আমরা কিছুক্ষণ পরে জানতে পারি যে এরকম কাউকে হাতিতে এরকম রাখা উচিত। তারপর ছুটে যাই বলে দেখছি বাবা, ঠিক আছে। ওই বাবাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে তুলে নিয়ে এসে পরে বাড়িতে নিয়ে এসে বাড়িতে মুখাতে জল দিয়ে পরে হসপিটালে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। হসপিটাল থেকে রেফার করে বাঁকুড়া, বাঁকুড়া মোটামুটি হাসপাতাল মোটামুটি মাকুড়গ্রাম আসার তখন মানে ডেট করে গেছে। এইখানে চেক আপ করার পর বললো ডাক্তারবাবু যে মারা গেছে। কী বলবো, সকালে তো হাতিতে বেরিয়েছিল, কিন্তু ওদের তো একটু ইয়ে করা দরকার ছিল না। যদি একটা কিছু ব্যবস্থা করে তাহলে খুব ভালো হয় ক্ষতিপূরণের জন্য, ঠিক আছে। গরিব মানুষ তো। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।